বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখন সকালের কাজকর্ম সেরে কাপড়টা ছেড়ে নিয়েছি, এখন আমি পুজোর জন্য কিছুটা ফুল তুলতে যাব। তাহলে চলো আমার সঙ্গে। আমার বাড়ির আশেপাশেই অনেক ফুলের গাছ আছে, আমার নিজেরও অনেক গাছ আছে, আমি সেখান থেকে ফুলগুলো তুলছি। এখানে দুটো ফুল গাছ একসঙ্গে আছে, একটা লাল একটা হলুদ। এই ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, লাল ঝুড়ি ফুল হবে। গাছটা আমি এখন হাতের নাগালের ভিতরে, নিচে কিছুটা কুয়া রেখেছে, এর জন্য আমি ফুলগুলো হাতে পেয়ে যাচ্ছি। এখন করোনার জন্য এই বাচ্চা কাচ্চারা ফুলগুলো তুলে নিয়ে যায়, বেশিরভাগই ফুল তোলার সকালবেলা হিড়িক পড়ে যায়, কিন্তু আজকে দেখো ফুলগুলো খুব ভর্তি হয়ে গেছে, গাছে একেবারে ফুল থেকেই যাচ্ছে, কেউ আর ভয়ে কারো বাড়ির থেকে বেরোচ্ছে না। দুটো গাছ একসঙ্গে করা, এই জন্য লাল ফুল হলুদ ফুল, এখানে মনে হয় যেন এক গাছে দুরকম ফুল ফুটে আছে। আমি এই গাছ থেকে কিছুটা ফুল নিয়েছি, আর অন্য আরেকটা গাছ থেকে লাল জবা আছে, সেখান থেকে আর কিছুটা লাল ফুল নিয়ে আসবো। চলো তাহলে। তোমরাও পারছো আমার সঙ্গে সঙ্গে হাতে যত দূর নাগালের কাছে সেগুলো তুলে নিচ্ছি। এই যে কাছে আমি এই গাছ থেকে কিছু সাদা ফুল নিয়ে নিচ্ছি। এইগুলো দেখো, এ পাখিগুলো আমাদের ফার্মে আছে, এর নাম হচ্ছে টার্কি পাখি। এরা যারা পুরুষ পাখি তাদের খুব পেখমটা দেখতে খুব ভালো লাগে। এই পুরুষ পাখিগুলো আমাদের ফার্মে এখন একটা ছিল, এখন আর নাই, এগুলো সব মেয়ে পাখি। এরা বড় দুটো ডিম দিচ্ছে, আর এটা হচ্ছে বাচ্চা, মাকে খুঁজে পাচ্ছে না দেখে চঞ্চল হয়ে উঠেছে। আমার ফুল তোলা হয়ে গেছে, আমি এখন পুজোর ঘরে ফুলগুলো রেখে আসছি। বন্ধুরা আমরা এখন খেতে বসছি, আমাদের রাত্রের মেনুতে আছে রুটি, তার সঙ্গে আলুর দম কাবুলি ছোলা দিয়ে, আর দুপুরের তরকারি আছে কচু আর কই মাছের ঝোল, সাথে কিছুটা ভাত আছে, তাই দিয়ে আমরা সব খেয়ে নেব। আমরা এখন খাওয়া শুরু করছি, রাতে খাওয়া। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন শুতে যাব, এখন রাত 10টা বাজে। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল।